গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের যে রুমটা দেখালাম, আমি কিন্তু মর্নিং এর সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর যেহেতু আজকে একটু তাড়াহুড়ো রয়েছে, মানে যেহেতু লাঞ্চটা আমি বানাবো, তাই জন্য যতটা সকাল সকাল ওঠা যায় আর কি, মানে ছেলে যতক্ষণ ঘুমাবে তার মধ্যে আমি রান্নার ব্যাপার যেহেতু, তার জন্য নিশ্চিন্ত মনে করতে পারবো, সেই জন্য কিন্তু আরো সকাল সকাল উঠে পড়লাম। না হলে আমি এই 5:30 বা 5:45 এরকম মধ্যে উঠে পড়ি একদমই। ঘরের মোটামুটি কাজ সেরে, মোটামুটি বলতে শুধুমাত্র ঘরটাই ঝাড় দিয়েছি আর আমি মুখ ধুয়ে নিয়েছি। তো এই করে আমি চলে এসেছি বাড়ির পেছন দিকটা। এই গাছগুলোকে তো প্রত্যেক দিনই আমার জল দিতে হয়, তো আমি একটু দেখে নিয়েছি না, পাতাগুলো অনেক শুকিয়ে গেছে, তো সেই পাতাগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি, না হলে ওই টবের মধ্যে গিয়েই নোংরা হবে। তো সেটা একটু দেখে নিচ্ছি, দেখি এরপরে আমি চলে যাব ছাদে কাপড় জামা মেলতে। আর আমি চলে এসেছি এখন ছাদে। তো গামলার মধ্যে করে সব কাপড় জামা একেবারে নিয়ে এসেছি, যেহেতু অনেকটা কাপড় রয়েছে তো তাই জন্য ছাদে এলাম, না হলে আমি ছাদে আসতাম না। আমাদের বাড়ির নিচে যে পেছন দিকে দড়ি টাঙানো রয়েছে সেখানেই আমি কাপড় জামাগুলো এখন মেলে দিই। এত প্রচণ্ড রোদের তাপ বাড়ে না, মানে পারা যায় না সকালবেলা। আর আমি আসলে পরে আমার সাথে সাথে ছেলে আসার চেষ্টা করে, আর ও মানে ঘেমে একাকার হয়ে যায়, মুখ টুক লাল হয়ে যায়, তো সেই জন্য আর কি আরও আসি না। আর ওই ওপর দিকে তাকিয়ে তাকিয়ে মেলতে খুবই অসুবিধা হয়। তো দেখো কাপড় জামা অনেকই রয়েছে, আর ওই যে হলুদ কাপড় দুটো দেখলে আগে মেলে দিলাম, ওটা হচ্ছে ঠাকুরের আসনের কাপড়, তো ওইগুলো আগেই মেলে দিয়েছি। আর দুটো এরকম মানে পদ্ম ফুলের মতন এরকম দুটো দুটো রয়েছে, সেটা হচ্ছে ওই স্ল্যাবটার ওপরে মেলে দিয়েছি, ওখানেই শুকোবে। ছাদ থেকে সোজা নেমে চলে এলাম রান্নাঘরে, আর প্রথমেই ফ্রিজ থেকে আমি বার করে নিচ্ছি আমার যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো নামিয়ে নিচ্ছি। তো প্রথমে আগে বসিয়ে নিচ্ছি হচ্ছে আমি চা। তো কারণ সকালবেলা চাটা না খেলে ঠিক এনার্জি পাওয়া যায় না, আমি কাজও করব আর সাথে চাটাও কিন্তু খাবো, তো তাই জন্য আগে চাটা বসিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু আজকে বিরিয়ানি করব, তার জন্য সব রকম প্রিপারেশন কিন্তু আমি আগে থেকে করে রেখেছি। তো দেখো চিনির কৌটে চিনি ফাঁকা হয়ে গেছিলো, তো সেটা আমি ঢেলে রেখে দিলাম। প্রথমেই জল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছিলো, তারপরে আমি আঁচটা কমিয়ে দিয়েছি, এরপরে চা পাতা দিয়ে দিলাম, না হলে না একদম উদলে পড়ে যায়। তো ভালো করে ফুটিয়ে নেব চাটা। মোটামুটি খুচকার যা যা কাজ ছিল সেগুলো সব করা হয়ে গেছে, এবার হচ্ছে ফাইনাল রান্না করব, তার প্রিপারেশন নিচ্ছি। ফ্রিজ থেকে যাবতীয় যা যা ছিল, মানে আগের দিন আমি যেগুলো কেটে রেখে দিয়েছি, মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ম্যারিনেট বলতে শুধুমাত্র লবণ মাখিয়ে রেখে দিয়েছি, তো সেটা সব বার করে নিলাম। আর কাউন্টার টপটায় যা যা মানে দুই একটা বাটি ছিল, সে প্লেট ছিল, সেগুলো তুলে রাখছি, কারণ এরপরে আরও না হলে জিনিস একটার পর একটা নামবে আর কি, তো সেজন্য আগে থেকে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, এরপরে রান্না বসাচ্ছি। তো প্রথমেই দেখো আমি এখানে জলটা বসিয়ে দিলাম চালের জন্য। আর হ্যাঁ, প্রথমেই কিন্তু আমি চালটা না ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, এই যে আমি ছাদে কাপড় জামা মেলতে গেলাম বা অন্যান্য টুকটাক যা কাজ করেছি এইটুকু টাইমের মধ্যে কিন্তু চালটা ভেজানো ছিল। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা, এটা হচ্ছে মনসুন বলে একটা নতুন কোম্পানির একটা দেখছি, তো এই প্যাকেটটা নিয়ে এসেছিল, তো সেটারই দুটো প্যাকেট করেছি, মানে 1 কেজি চালে করেছি, 500-500 ছিল, তো সেই দুটো প্যাকেটই আর কি করেছি। আর এদিকে দেখো আমি কাউন্টার টপটা একবার মুছে নিলাম আরেকবার। তো এই দেখো এর মধ্যে হচ্ছে আমি চাল ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, তো অনেকটাই নোংরা বেরিয়েছে, মানে চালটা যত ধুচ্ছিলাম না তত নোংরা বেরোচ্ছে। তো এই চালটা প্রথমবার ব্যবহার করলাম, খুব ভালো বলবো না আবার একদমই খারাপ বলবো না, মোটামুটি আর কি। বাসমতি রাইস যেহেতু বেশি ধুতে নেই, কিন্তু তাহলেও আমাকে অনেকবার ধুতে হয়েছিল, 3-4 বারের থেকেও বেশি বার আমি ধুয়েছিলাম, কারণ যতবারই ধুচ্ছি ততবারই দেখছি না মানে জলটা ঠিক পরিষ্কার বেরোচ্ছে না, তো বারবারই ধুয়ে নিয়েছিলাম।
হয়ে গেছে, এবার শুধু আমি লেয়ারটা করব। তো তার জন্য আমি কাউন্টারটপটা আরেকবার মুছে নিলাম আর তোমাদের রাইসটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, খুব যে ভালো বলবো আর খুব যে খারাপ বলবো তা নয়, মোটামুটি আর কি। এমনি আমরা যেসব রাইস কিনে নিয়ে আসি সেই সব হয়তো সেটা খুব বেশি ভালো আর কি। তো এরপরে দেখো আমি যে লেয়ার করছি, প্রথমেই আমি আগে ঘি দিয়ে দিচ্ছি, এরপরে আমি দিয়ে দেবো রাইস, তারপরে আমি যে চিকেন কষা করলাম সেগুলো আস্তে আস্তে একটা একটা করে আলু দিয়ে দেবো আর চিকেনও দিয়ে দেবো, মানে যেরকম নর্মালি লেয়ার করে তো সেরকম লেয়ার করে। এবার কেওড়া জল, গোলাপ জল এগুলো সব দিয়ে দেবো। এরপর যেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট, তো সকালে ব্রেকফাস্টে আজকে কিছুই সেরকম রাখিনি, কারণ দুপুরবেলা যেহেতু আমরা এরকম ভারী খাবার খাবো, রিচ খাবার আর কি, তার জন্য সকালবেলা আর কিছু করিনি, রুটিও করিনি, কিছুই না। আজকে একদম শুধুমাত্র প্লেন করবো, হচ্ছে তোমার ছাতু জল করছি, ছাতু জলের ঘোল খেয়ে নিচ্ছি আর মাগিও তাই খেয়ে নেবে। তো আমি এখানে ঘোলটা বানিয়ে নিচ্ছি। রান্নাঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম ঘরে। তো ঘরের বাসি বিছানাটা তুলে ফেলেছি, মানে বালিশ টালিশ যা ছিল সেগুলো সব তুলে নিয়েছি। এরপরে আমি করব কি, আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো। তো বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি আর এরপরে আমি এটা পরিষ্কার বেডশিট এর মধ্যে পেতে দিচ্ছি। আর আমার কাজের মাঝে মাঝে আমার ছেলে আসবে না, এটা হতেই পারে না, ওই যে চলে এসছে আর এসে তোমাদেরকে দেখাচ্ছিল আটা, মানে ওরকে এখন প্রত্যেক দিনই আমার একটু করে আটা মেখে দিতে হয় আর ওটা সেটা নিয়েও খেলবে। এই নেশাটা কিন্তু আমার মা ধরিয়েছে, মানে হচ্ছে আমার মায়ের বাড়িতে যখনই ছেলে যেত তখনই মা একটু করে আটার দলার হাতে দিত আর এই সাপ বানিয়ে দিত, এই ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটু নদী জিনিস একটা বানিয়ে দিত। তো সেটাই ওর মধ্যে থেকে গেছে, ও প্রায় এখন আমার কাছে আটা চায় সাপ বানানোর জন্য, তোকে সেটাই দিতে হয়। আর আমার ঘর মোছা হয়ে গেছে এখন, বেশি আজকের বেশি কাজ তোমাদেরকে দেখালাম না, তো ঘরটার মোছা হয়ে গেছে, সেটা আমি শুকোতে বাইরে দিয়ে গেলাম। তো ঘরে এসে আজকে কি করব, এই যে পা মোছনিটা দেখছো এটা আজকে চেঞ্জ করে দেবো। তো এটা কাচতে দিচ্ছি, তাই জন্য বাইরে বার করে দিচ্ছি আর পরিষ্কার পা মোছনিটা এখানে পেতে দিলাম। পরিষ্কার চাদর পাতলে আগে যেমন আমার আনন্দ হতো, এখন কিন্তু ছেলেরও খুব আনন্দ হয়। তো ওকে দেখলে পরে আমি সেটা বুঝতে পারি আর সেটা ওর খুব আনন্দ হয়। তো দেখো এখন আমি ওকে স্নান করাতে নিয়ে যাবো, তার জন্য ওর গেঞ্জি প্যান্ট বার করে নিলাম আর তারপরে আমিও স্নান করে নেবো, তার জন্য আমি নাইটিটাও বার করে নিলাম। তো ড্রেসিং টেবিল এরিয়াটা একদম ফাঁকা করে দিয়েছি, জাস্ট দুই একটা জিনিস রয়েছে এখানটায়, কারণ খুব ছেলে ডিস্টার্ব করছে, সব জিনিস নিয়ে নিয়ে টানাটানি করে। তো স্নান করতে যাওয়ার আগে চিন্তা করে দেখলাম যে না, কাপড় জামাগুলো আগে নিয়ে যাই, কারণ এত প্রচণ্ড রোদের তাপ না, আমি যখন স্নান করে আবার আমি ছাদে আসব তখন মাথা ভেজা থাকবে, তাতে আরও মাথা যন্ত্রণা শুরু হবে। তো ভাবলাম আগেই এগুলো তুলে রেখে দিয়ে যাই। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ও ঘরে এখন মোবাইল দেখছে, আর ওকে প্রত্যেকদিন আমি মোবাইলটা দিয়েই আমি স্নান করতে চলে যাই, তাহলে আমি নিশ্চিন্ত থাকি যে না, ও এইটুকু টাইমটা ও চুপচাপ থাকবে। তো ফাইনালি হচ্ছে এখন লাঞ্চ টাইম, তো আমি এখন বিরিয়ানিটা একটু গরমে বসিয়ে দিচ্ছি, মানে ভাপে ভাপে যেই গরমটা হবে তো সেটা বসিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি থাকবে তার সাথে স্যালাড থাকবে না, এটা হতে পারে না, তো এটা ঠিক না, মানায় না, স্যালাড না থাকলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি পেঁয়াজগুলো বার করে নিলাম আর ফ্রিজ থেকে বার করে নেবো হচ্ছে শসা। তো এইগুলো কাট করে আমি রেখে দেবো, যখন আমরা খেতে বসবো তখন আমি প্লেটে দিয়ে দেবো সবার।
তো ফাইনালি সব জোগাড় যন্ত্র করে নিয়ে সামনে নিয়ে এলাম। আর এই যে চপার বোর্ডটা দেখছো, এটা কিন্তু আমার আগে থেকেই রয়েছে। তো আমি কিন্তু বেশিরভাগ টাইমই না স্ল্যাবের ওপরে কেটে নিয়ে যাবতীয় যা প্রয়োজন হয় সেগুলো স্ল্যাবের ওপরেই কেটে ফেলি, চপার বোর্ডটা আর বার করা হয় না। তো সেই জন্যই খুব ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে স্যালাডগুলো কেটে নিচ্ছি। তো আজকে দুপুরে এটাই ছিল আমাদের লাঞ্চ, আর রাত্রে হচ্ছে তোমার প্লেন রুটি থাকবে, আর তার সাথে মানি একটু বাটি চচ্চড়ি করে নেবে। তো যেহেতু মানে দুপুরবেলায় এরকম বিরিয়ানি খাওয়া হয়েছে, তো যদি একটু বিরিয়ানি বাঁচে তো আমি খেয়ে নেবো দুপুরবেলা এই রাত্রেবেলায়, আর না হলে আমিও রুটি খেয়ে নেবো এই আর কি। শশাগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ না একটু আঠা আঠা লাগছিল, তো যেহেতু খাওয়ার ব্যাপার একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে চপার বোর্ডটাও ভালো করে ধুয়ে নিলাম, এরপরে আমি স্লাইস করে নেব। তো এই ছিল আমার আজকেকার রুটিন, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।